দেশের 48তম বাজেট প্রস্তাবনা আজ সম্ভাব্য আকার 5 লাখ কোটি টাকার বেশি সকালে হাসপাতালে চিকিৎসা নিয়ে সংসদে অর্থমন্ত্রী ডিআইজি মিজানের বিরুদ্ধে দেড় বছর আগে অভিযোগে প্রমাণ পায় পুলিশ সদর দফতর জানালেন তৎকালীন আইজিপি ব্যবস্থা নিতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রংপুর বাংলাদেশ ব্যাংকের বলতে অনিয়মের প্রমাণ পাওয়ায় চারজন বরখাস্ত নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রামের পাহাড়তলিতে পূর্ব শত্রুতা জেরে মাছ বিক্রেতা খুন থানায় জিডি করেও প্রাণ রক্ষা হয়নি দাবি পরিবারের এবং সরকারের বাড়তি ধান কেনার সিদ্ধান্তে বাজারে বেড়েছে ধানের দাম আবারও ফড়িয়া ও সিন্ডিকেটের তৎপরতায় বিপাকে কৃষক